হামতুল্লাহি একজন দীনবন্ধ জান জানতে চেয়েছেন যে কিবলার দিকে পা দেয়া পা দিয়ে শুয়ে থাকা বা বসে থাকা ঘুমের অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় হোক এর বিধান কি হবে শরীয়তে টেবলার দিকে পা বিছিয়ে দেওয়া বা পা লম্বা করে দেওয়া কোনো অসুবিধা নেই নিষেধ নেই সুতরাং যেটা নিষেধ নেই স্বাভাবিক আমাদের চলাফেরা উঠতে বসতে এগুলো যেগুলো নিষেধ নেই সেগুলি করতে কোনো সমস্যা নেই এমনটি বলেছেন বিজ্ঞানগণ যদিও কোনো কোনো বিজ্ঞান এটাকে অপছন্দ করেছেন যদি কাবার কাঁচা কাছি হয় কিন্তু কোনো নিষেধ নেই কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা নেই এটা ইহিতের আমার সম্মানের খাতিরে কোনো কোনো বিজ্ঞান বলছে এটা না দেওয়াটাই ভালো অপছন্দ করেন সেটা ভিন্ন কথা কিন্তু কোনো পাপ হবে না কোনো নিষেধ নেই কোনো বিধি নিষেধ নেই ইনশাআল্লাহ শেখ ওসাম রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তি যখন সে ঘুমায় বা শোয় বিছানায় শোয় তখন যদি কেবলার দিকে পা লম্বা করে যদি কেবলার দিকে পা দিয়ে যদি ঘুমাই যেটা আমাদের সমাজে আছে যে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে হয় না ইত্যাদি ইত্যাদি তো তিনি ফাঁকা তিনি উত্তর দিলেন আল্লাহ হার ইদানামা অরেজলাহ ফিতিজাল কেবলা কোনো অসুবিধা নেই তিনি বলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ফাতোয়া শেখ ওসামিন দ্বিতীয় খণ্ড নয় শত ছিয়াত্তর পৃষ্ঠা সুতরাং এগুলি নিষেধ নেই সুতরাং আমরা যদি কেউ যদি বলি যে কেউ দিকে পা দেওয়া নিষেধ কিবা দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ শোয়া নিষেধ তাহলে দলিল দিতে হবে কোরআন সোনা থেকে দলিল দিতে হবে সুতরাং যেটা নিষেধ নেই সেটাকে কোনো দলিল ছাড়া নিষেধ করা বা এটাকে পাপের কাজ বলাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং ঠিক নয় আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার